بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। এই অনুষ্ঠানে আমরা কবি সাহিত্যিকদের সাথে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিয়ে থাকি। এ পর্যায়ে আজকে আমন্ত্রণ জানিয়েছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জের লেখিকা জুসনা খানকে, যার বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিমণ্ডলে, কিন্তু লেখালেখি শুরু করেছেন সবে মাত্র। কিন্তু এরই মধ্যে তিনি পাঠক প্রিয়তা পেয়েছেন, দেখিয়েছেন মুনশিয়ানা। চলুন আমরা আড্ডা দেই এই জুসনা খানের সাথে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দূর থেকে এসেছেন আপনি। জি, আমরা জানি আপনি থাকেন সেই ম্যানচেস্টারে। জি, সাহিত্যের প্রতি দরদ না থাকলে এত দূর থেকে এই অনুষ্ঠানে আসা সম্ভব হয়ে ওঠে না। আপনি ঠিকই বলেছেন। জি, আমি অনেক দূরে থেকে এসেছি। কিভাবে? ম্যানচেস্টার থেকে প্রায় 200 মাইল লন্ডনে। আচ্ছা। আমরা ট্রেনে এসেছি, আমার সাথে আমার হাজবেন্ডও এসেছেন। আচ্ছা, আমরা আসব, সেই গল্প শুনব, ম্যানচেস্টারের গল্প শুনব। যেহেতু আমাদের এটি একটি সাহিত্যের আড্ডা, শুরুটাই করতে চাই একটি কবিতা দিয়ে, আপনার লেখা কবিতা দিয়ে। ওকে, এখানে আমি বলে নিতে চাই যে আমি তো আবৃত্তি করি না, আবৃত্তি খুব একটা ভালো আসে না, তো আমি পাঠ করছি আমার কবিতা, একটা কবিতা পড়ে শোনাচ্ছি। এই কবিতাটা আমি লিখছিলাম যে আমি তো অনেক বছর এদেশে আছি, তারপরেও আমার এখন পর্যন্ত আমার জন্মভূমিকে আমি এখনো ভুলতে পারিনি। তো কিছুদিন আগে এটা লিখেছি এবং এটা নাম দিয়েছি প্রবাসের কান্না। প্রাণের ভিতর সোনার বাংলা বাজে অবিরত, বাড়ছে শুধু ভালোবাসা, দিনটা যাচ্ছে যত, 30টা বছর পেরিয়ে গেল, ভুলতে পারি না, মাতৃভূমির মায়াটা আজও ছাড়তে পারি না, কত দেশি ঘুরে এলাম, দেখা হলো সবই, আমার দেশি মনে হলো সকল দেশের রবি, আমার দেশের মানুষের মন ভালোবাসায় ঘেরা, সম্প্রীতি আর বন্ধনেতে সকল দেশের সেরা, কৃষকেরা সোনার ফসল ফলায় মাঠে মাঠে, প্রকৃতিতে সাঁতার দিয়ে আনন্দে দিন কাটে, নদী নালা বিলে ঝিলে ভরে থাকে মাছে, প্রকৃতিটা সেজে থাকে হরেক রকম গাছে, শীতকালেতে মায়ের হাতের কত রকম পিঠা, আজ পিৎজা আর বার্গারেতে নাইরে এত মিঠা, আম বাগানে জাম বাগানে করতাম ছুটুছুটি, ভিন দেশে আটকে এখন করছি লুটুপুটি, টেমস নদীর তীরে বসে ভাবি একা একা, পদ্মা মেঘনা যমুনাটা কবে হবে দেখা। বাবা, চমৎকার! আপনি 30 বছর ধরে এই দেশে বসবাস করছেন, এই বিলেতে বসবাস করছেন, কিন্তু আপনি লেখালেখিও, আমি জেনেছি আপনি শুরু করেছেন এই সবে মাত্র, কিন্তু এই যে কথাগুলো আপনি তুলে নিয়ে এসেছেন আপনার কবিতায়, এগুলা কি এতদিন পরেও আপনার মনে আসে? কিভাবে আসে? আসলে আমার হাজবেন্ড উনি লেখালেখি করেন। জি, তো উনি যখনই কিছু লেখেন আমাকে পড়ে শোনান। আচ্ছা। তো প্রথম প্রথম আমি খুব একটা শুনতে চাইতাম না, কারণ আমি জব করি, সারাদিনে বাসায় এসছি, উনি লিখছেন কিছু বলছেন যে আমাকে শোনার জন্য, তো আমি বলি একটু পড়ে শুনি পড়ে শুনি, পরে শুনতে শুনতে আমারও পরে শেষের দিকে আমারও ভালো লাগতে শুরু করছি। তখন আমিও তখন ভাবছি যে আমিও কিছু একটা লিখবো কি না, উনি দেখি সবসময় লিখেন, তো উনি যে পত্রিকায় ওনার লেখাটা ছাপা হয় ওই সাংবাদিক ভাইয়ের সাথে আমার সবসময় কথা হয়, তো উনি একদিন আমাকে বলছেন, বৌদি আপনি একটা লেখা আমাকে দিন, আমার পত্রিকায় ছাপাবো। তো আমি ওনাকে হেসে হেসে বলছি, দেখেন আমি তো অনেক বছর এই দেশে, 30 বছর হয়ে গেছে, আমি বাংলা প্রায় ভুলতেই বসেছি, আমি কী করে লিখবো কী লিখবো,
তো উনি বলছেন আপনার যা খুশি একটা লিখে দেন। সেই পত্রিকাটা কোথায়, এ দেশে না ওইটা বাংলাদেশে? আচ্ছা, ওইটা বাংলাদেশে। তো আমি ওনাকে বলছি যে আমি তো লিখি না, আমি কি লিখব, কি দিব আপনাকে। তো উনি বললেন না, আমি আপনার একটা লেখা ছাপাবো আমার পত্রিকায়। তো আমার হাজবেন্ডকে আমি বলি যে উনি আমাকে এমনভাবে ধরছে যে লেখা দিতেই হবে, আমি কি সাবজেক্ট নিয়ে নেব, একটা সাবজেক্ট তো চুজ করতে হবে যে এই সাবজেক্টে আমি একটা কিছু লিখে দিব, কিন্তু সাবজেক্টটাই তো আমি চুজ করতে পারতেছি না। তো আমার সবসময় আমার হাজবেন্ডের লেখাটা আমি শুনি, উনি যখন পড়ে পড়ে শোনায় আমাকে, আমি শুনি, তা থেকেও আমার আগ্রহটা জাগছে। আর যখন ওই সাংবাদিক ভাই আমাকে বলছে যে আপনি কিছু একটা লিখে দেন, যখন শেষের দিকে উনি প্রায় প্রেশারই দিচ্ছে, প্রায় সবসময় উনি বলে যে না বৌদি, আপনাকে একটা লেখা দিতেই হবে। তারপরে আমি এই ফেসবুকে একদিন চোখ বোলাচ্ছি, আমার হাজবেন্ডের আমার একই আইডি ছিল প্রথমে, তো ওনার ফেসবুকে টাইম লাইনে যখন যা আসতো আমি পড়তে পারতাম একই আইডি থাকার কারণে। তো একদিন এক রাইটার, খুবই ভালো একজন রাইটার, উনি আমেরিকায় থাকেন, আমি নামটা এখন বলছি না, ওনার একটা লেখা আমি পড়ে আমার এত ভালো লাগছে, ওনার লেখাটা পড়ে পড়ার পরে আমার মনে হয়েছে হ্যাঁ এরকম রিলেটেড তো একটা ঘটনা আমার জীবনে আছে, আমি তো এটা নিয়ে লিখতে পারি। তখন ওই আমার প্রথম গল্পটা আমি বকুল লিখছি। তো এই নিয়ে আপনি মানে এই আমার শুরু করা, জি এই এই থেকে আমার শুরু হয়েছে। যদি আরেকটা জিনিস, আমরা আপনি যে আমরা জানি যে আপনি কবিতা লিখেন এবং গল্প লিখে থাকেন, আজকে আমরা আজকের আমরা দুই পর্বে অনুষ্ঠান করব, এই পর্বে আমরা কবিতা নিয়ে কথা বলবো। জি ঠিক আছে। তো কবিতায় আপনি আসলেন হচ্ছে যে এরকম আপনার দাদা পত্রিকার যে উনি উনি কি পত্রিকার? উনি সাংবাদিক, আবার ওই পত্রিকার মালিকও তিনি, উনি হিন্দু, সেজন্য আমি দাদা বলছি। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে আপনার শুরু, উনি হচ্ছে আপনার অনুপ্রেরণা? আমার অনুপ্রেরণা হচ্ছে প্রথম আমার স্বামী, জি অবশ্যই, আর উনি এরপরে আমাকে মানে জোর করেই প্রথমটা আমাকে লিখেছে। যখন আমি অনেক সাড়া পাইছি, মানুষ যখন বিভিন্ন পত্রিকায় যখন আমার লেখাটা বের হয়েছে, প্রথমে একটা পত্রিকা বের হওয়ার পর থেকে ওইখান থেকে আমার টাইম লাইন থেকে চলে গেছে। কবেকার কথা বলছেন, এটা কতদিন আগে? গত বছরের কথা। গত বছর, একেবারেই মানে কম সময়। যাক, আমরা আরো জানবো, আরো আড্ডা দিব। এখন আমি যেটা একটু জেনে নেই যে আপনার ছোটবেলাটা কেমন ছিল, শৈশবটা কেমন ছিল, সেটা তো নিশ্চয়ই বাংলাদেশে ছিল। শৈশব তো সবারই সুন্দর থাকে, সবার শৈশবই সুন্দর, আমারও সুন্দর শৈশব ছিল। শৈশব অনেক মিস করি আসলে, শৈশবটা আমার বাংলাদেশেই কেটেছে। কোথায় আপনার? আপনি নবীগঞ্জ শহরে? হ্যাঁ, নবীগঞ্জ শহরে। নবীগঞ্জ শহরেই আমার, ওখানেই আমার শৈশব কেটেছে, বাকি অর্ধেক জীবন এখানে, ছোটবেলাটাও ওখানে, দুই দেশেই আমার বেশিরভাগ সময়টা এদেশে। আপনি তো 30 বছর ধরে ম্যানচেস্টারে আছেন। জি, ম্যানচেস্টারটা কেমন, ওখানকার পরিবেশটা কেমন, মানুষ মানুষগুলো কেমন? ম্যানচেস্টারের পরিবেশ খুবই সুন্দর, ওখানে মানুষ খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, ওনারা খুবই সহজ সরল মানুষ, যেটা আমি বাংলাদেশে দেখেছি যে মানুষের মধ্যে মায়া মমতা শ্রদ্ধাবোধ, যেটা আমি বাংলাদেশে দেখেছিলাম আমাদের ম্যানচেস্টারেও এটা আছে। বাঙালি কেমন আছে? বাঙালি, আমি আমরা যে এরিয়াতে থাকি প্রচুর বাঙালি মানুষ, অনেক বাঙালি, আমার মনে হয় নাই যে যে আমি বিদেশে আছি। ঘর থেকে বের হলেই আমাদের বাংলাদেশি মানুষজন দেখি, যেটা যার জন্য অনেক ভালো লাগে। তারপরেও আমরা যেটা বাংলাদেশে পাই, যেমন সাহিত্য চর্চার জন্য যে পরিবেশটা বাংলাদেশে আছে, বই মেলা হয়, তো ওখানে হয় না? এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তবে ওই বাংলাদেশে যে বড় পরিসরে হয় এই রকম না, এই রকম আমরা পাই না, যদিও পাই অনেক লাকি আমরা। হ্যাঁ, ছোট আঙ্গিকে। আর আমাদের ওখানে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওখানে পিঠা মেলা হয়, বিজয় দিবসে উৎসব হয়, স্বাধীনতা দিবসে উৎসব হয়, এগুলা তো হয়। তাছাড়া এই যে বাংলা চর্চার জন্য বাংলা স্কুলও ছিল, আপাতত এটা একটু বন্ধ আছে মনে হয়। আচ্ছা, এমনি ওখানে দর্শনীয় স্থান কি আছে মানে দেখার মতো? ওখানে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ম্যানচেস্টার তো খুব সুন্দর জায়গা আসলে, ওইটা সবই আছে। আপনি যদি বলেন যে কবি সাহিত্যিকদের যে পরিবেশটা দরকার ওনাদের লেখালেখির জন্য,
ফুল, পাখি, নদী, ওইগুলো সবই সবই আছে আছে। এবং ম্যানচেস্টারে। ওখানে আমি জানি যে অনেক পুরনো মিউজিয়াম রয়েছে, জি, এবং ম্যানচেস্টার সায়েন্স একটা মিউজিয়াম আছে, ম্যানচেস্টার জি, ম্যানচেস্টার ইউনাইটেড তো হচ্ছে অনেক ম্যানচেস্টার বড় সিটি, একটি, ম্যানচেস্টার ইউনাইটেড, হ্যাঁ, জি ফুটবলের টিম, জি জি হ্যাঁ, হ্যাঁ, এবং ওখানে এটা অনেক বড় এটা একটি একদম আমার স্টেডিয়াম বাড়ির, রয়েছে। হ্যাঁ, ওইটা আমাদের বাড়ির পাশে, যান কখনো খেলা দেখতে? আরে খেলা দেখা মানে এটা তো দেখতে এই যাওয়া জায়গা হয় না, ইংল্যান্ডের মানে ইয়াংস্টারদের মানে আগ্রহের একটা বিষয়, জায়গা, হ্যাঁ, ওটা ফুটবল আমি ম্যাচ। আসলে ওইখানে ফিজিক্যালি ওইখানে অ্যাকচুয়ালি গিয়ে স্টেডিয়ামে গিয়ে দেখা হয়নি। স্টেডিয়ামটা যদি আমার বাড়ির পাশে, কিন্তু ওই স্টেডিয়ামের পাশ দিয়েই আমার আসা যাওয়া সব সময় হয়। আরেকটা জিনিস আমি বলবো যে মেয়েদের কিন্তু অনেক কিছু করতে হয়, তারপরে আপনি আবার জব করেন, জি আপনি সংসারের অনেক কাজ করেন, বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়, জি, তারপরে এত কিছু করার পরে আপনি লেখালেখি কখন করেন, কিভাবে আপনি সময়টা বের করে নেন? আসলে আপনি ঠিকই বলছেন, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার ফুল টাইম জব করি, তারপর আমার বাচ্চা, জি আর আপনি তো জানেন এদেশে কাজের লোক পাওয়া যায় না, নিজের বাসায় করতে হয় সবকিছু, সব কিছু নিজে করতে হয়, জি, তারপরেও আমাকে সময় বের করে কিছু কিছু লিখি। সেটা আসলে আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিতে হয় এর জন্য, উনি আমার উৎসাহ, অনুপ্রেরণা সব কিছুই। আমি সব কিছুর পরেও যখন একটু সময় পাই, অন্যদিকে এই সময়টা ওয়েস্ট না করে আমি লেখালেখি করতে চেষ্টা করি। যদিও আমি মানে এত উচ্চ মানের লেখিকা এখনো হতে পারিনি, বা কোনো কবি সাহিত্যিক হতে পারিনি, তারপরেও কেন জানি ইদানিং আমার খুবই লিখতে ইচ্ছে করে। আমার যখনই সময় পাই আমি লিখতে বসে যাই, এই কাজ থেকে আসার পরে, রান্নাবান্না শেষে, বাচ্চাদের সব কিছু হোমওয়ার্ক কমপ্লিট, এগুলা সব কিছু যখন হয়ে যায়, তখন আমি 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আমি চাই যে আমি একটা কবিতা না হয় লিখি, না হয় আমার চমৎকার একটু যে গল্প জিনিসটা। লিখি। আপনি তো অনেক সময়, 30 বছর অনেক বড় একটা সময় মানুষের জীবনে, আপনি জি 30 বছর ধরে এই পরিবেশে আছেন, ইংল্যান্ডের ইংরেজি একটা পরিবেশে আপনি জি, বসবাস অনেকে করছেন, তো বাংলা ভুলেই এখানে যায় এত থেকেও বছর, আপনি বাংলা চর্চা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব আপনাকে দেখে যারা এখানে ইংল্যান্ডে বর্ন এন্ড ব্রট আপ যারা, জি, তারাও এগিয়ে আসবে এবং আপনাকে অনুসরণ ইনশাল্লাহ, করবে, জি, আপনি তাদের পথ প্রদর্শক হবেন, সেই আশাই আমাদের ইনশাল্লাহ, থাকবে। জি, এই পর্যায়ে আপনার আরেকটি কবিতা যদি আমাদেরকে শুনিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসলে আচ্ছা আমি এটা আর একটা কবিতা, এটা আমি এটার নাম হচ্ছে 2 দিনের দুনিয়া। আচ্ছা আমার আসলে বেশিরভাগ কবিতাগুলি ব্যক্তি নিয়ে, আচ্ছা সমসাময়িক কবিতা, যেমন ধরেন যখন যে ঘটনাটা ঘটে, যেমন হুম হুম কিছুদিন আগে আমি খাদিজাকে নিয়ে একটা আমরা শুনবো সেটা। লিখছিলাম, তো এখন যেটা লিখছি এটা অনেকটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায়। আচ্ছা এটার নাম হচ্ছে 2 দিনের দুনিয়া। হুম হুম বলছি মুখোশ পরা ওই সব ভদ্রলোকদের, যারা বুঝে নিজের স্বার্থ শুধু নিজেরই পেটের, খেতে খেতে পেট করেছে যে মুঠা, কখন যে কে পেট করে দেয় ফুটা, সানগ্লাস পরে ভাব নেয় দামি গাড়িতে চড়ে, কাউকে কি লাগে চোখে বা তুয়াক্কা করে, লাউড স্পিকারে বাজায় গান, নাচে তালে তালে, বাপ ভাবকানা যেন হাওয়ায় ভাসছে মাটি নেই পদতলে, খাওয়ার সময় খায় না সে কুর্মা পোলাও ছাড়া, বিনোদন করতে ভাড়া নেয় হোটেল 5 তারা, লক্ষ টাকা খরচ করে হলিডেতে যায়, কাজের সময় কেউ কি তার নাগাল পায়, ভাবছ এসব রঙে ঢঙে চিরদিন তোমার যাবে, মৃত্যু এসে নাড়লে করা তখন কি যে হবে, ভাবো একবার মরার পরে কি জবাব দেবে, একে একে সব কিছুরই জবাব দিতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, করো দান খয়রাত, মানুষ হয়ে মানুষের মতো করো জীবনপাত, স্রষ্টার সন্তুষ্টি নিয়ে যদি মানব জীবন গড়ো, পরকালে তার দয়া মায়ায় পার পেতে পারো। বাবা চমৎকার, চমৎকার। আপনি এই যে কবিতা লিখছেন, কবিতা লিখতে যে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেন, কোন বিষয়টা আপনাকে মনে হয় যে আমি এই কবিতা লিখবো, এই এই বিষয়টা আমার জন্য, আমি এটাকে পছন্দ করি, এমন কোনো বিষয় আছে? আসলে আমি কোনো বিষয় আমার মাথায় নিয়ে, আমি এমন কোনো বিষয় নেই যে আমি সেট করে রেখেছি আর এটার উপরে লিখবো, এরকম না। আমি যখনই কোনো ঘটনা ঘটে বা কোনো
কিছু দেখি আমার মাঠটায় হঠাৎ এসে যায় যে হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে তো লিখতে পারি। এই যে একটু আগে আপনাকে বলছিলাম যে খাদিজাকে নিয়ে লিখছিল, এরকমই করেই আমি লিখি, আমার মাথায় কোনো সেট করা নেই। যে সমাজের ঘটে যাওয়া যে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপরে আমার কবিতাগুলো লিখে পছন্দ করেন, কিন্তু অনেকে আছে যেমন প্রেমের কবি, প্রকৃতির কবি, আমরা যদি দেখি আমাদের প্রকৃতির কবি, প্রেমের কবি এরকম আছে আমাদের। জীবনানন্দ দাশ অনেক প্রকৃতি নিয়ে লিখেছে, প্রেমের কবিতা লিখেছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তো এরকম কিছু বিষয় থাকে, ভালো লাগার জায়গা থাকে। তা আপনি বলছেন যে আপনি সব বিষয় নিয়ে লিখতে পারেন। আমি আসলে আলহামদুলিল্লাহ আমি সব বিষয় নিয়েই লিখতে পারি, সব বিষয়েই লিখেছি। আমার ছড়ার মতো কবিতা আছে কিছু, ছোট বাচ্চাদের নিয়ে যেগুলো লিখেছি কয়েকটা ছড়া ইদানিং, আর এই যে সমাজের ঘটে যাওয়া ঘটনা নিয়ে লিখেছি। আপনি বলছিলেন যে এইমাত্র যে এই কিছুদিন আগে ঘটে যাওয়া খাদিজাকে নিয়ে লিখেছেন আপনি, যদি শুনিয়ে দেন আমাদেরকে একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এটার নাম দিয়েছি আমি মানবতাকে খুঁজি। পরীক্ষা দিতে গিয়ে খাদিজার কি হলো কাল, পড়তে গিয়ে রক্তে ভিজে একই হলো হাল। চাপাতির কূপে খাদিজা মাটিতে পড়ে লুটুপুটি খায়, সারা শরীর রক্তে ভিজে একাকার হয়ে যায়। তবুও যে বাঁচাতে তাকে আসে না কেউ ছুটে, চিৎকারে তার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। মাগো আমি আসি বলে বিদায় নিয়ে গেল, সেই যে গেল আর কি মেয়ে ঘরে ফিরে এলো। চাপাতির কূপে সারা শরীর ক্ষত বিক্ষত, এই নিয়ে ফেসবুকে লিখেছেন স্ট্যাটাস যে যার মতো। হাসপাতালের বেডে বুনটি মৃত্যুর সাথে লড়ছে, মানবতাকে কটাক্ষ করে জনপ্রতিনিধিরা সেলফি তুলেছে। হায়রে আমাদের মানবতা, হায়রে মনুষ্যত্ব, মানুষ হয়েও আমরা কাটাতে পারিনি মনের পশুত্ব। দোয়া করি বোনটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মানুষের মাঝে মায়া মমতা মনুষ্যত্ব বোধ জাগুক। বাহ বাহ, চমৎকার। আর একই সাথে বলতে হয় যে খুবই দুঃখজনক ঘটনা যেটি ঘটে গিয়েছে। জি অবশ্যই, এটা দুঃখজনক। এই বিষয় একজন কবিকে নাড়া দিবে এটাই স্বাভাবিক, এবং তার ব্যতিক্রম ঘটেনি। আপনি যেহেতু একজন কবি লেখক, শব্দ নিয়ে নাড়াচাড়া করেন, এই জন্য আপনি তুলে নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এই সমাজের এই ধরনের অসঙ্গতিগুলোকে আপনারা যদি, যারা লিখেন তারা যদি তুলে ধরতে পারেন, তাহলে যারা পাঠক আছে তারা পড়বে এবং এখান থেকে শিক্ষা নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনার পরিবারে, আমি কিছুটা জেনেছি আপনি কিছু বলছিলেন যে আপনার হাজবেন্ড বোধহয় লেখালেখি করেন, একটু বলবেন কি উনি কি করেন? উনি আসলে উনি ছাত্র জীবন থেকে, ওনার নাম কি? ওনার নাম লিয়াকত খান। আচ্ছা। উনি কলেজ জীবন থেকে উনি লেখালেখি করেন আমি শুনেছি। তারপরে যখন এদেশে এসেছেন আমি দেখতাম যে ওনার লেখা, উনি লিখে প্রায় বাংলাদেশে তখন শুধু পোস্টের মাধ্যমে যেত, পোস্ট এখন যেরকম ফেসবুক আছে, আপনি ফেসবুকে একটা কিছু ছাড়তে পারতেছেন বা এখান থেকে অনেক পেপারে চলে যায়, তখন এরকম ছিল না। তখন পোস্টে উনি পাঠাতেন বাংলাদেশে অনেক পত্রিকা, ওনার লেখা যেত। ওর লেখা এখনো যাচ্ছে, ওনার লেখা এখনো, ওনার লেখা রেগুলার যায় বাংলাদেশে, প্রকাশিত হচ্ছে এবং সাংবাদিকতাও করে যাচ্ছেন। উনি সাংবাদিক ছিল না, উনি মানে নামে সাংবাদিক না, উনি উনি ওনার মতো করে উনি লিখেন, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সে লেখালেখি করেন, কলামিস্টের মতো বলতে। অনেক ধন্যবাদ। আপ এবং আপনার অনুপ্রেরণার একটি প্রধান উৎস হচ্ছে আপনার হাজবেন্ড, আপনার স্বামী। জি অবশ্যই, এবং প্রতিনিয়ত আপনাকে সময় করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, এত দূরে চলে এসেছেন লন্ডনে যিনি আপনাকে নিয়ে এসেছে। অবশ্যই, এর জন্য আমি অনেক লাকি। ধন্যবাদ ওনাকে, আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভাইকে। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, আমাদের সময় যেহেতু একেবারেই কম, আমরা একটু দ্রুত মানে এগিয়ে যাচ্ছি। এদেশে অনেক বিখ্যাত লেখক রয়েছে, এদেশকে বলা হয় বড় বড় কবি সাহিত্যিকদের দেশ। জি, শেক্সপিয়ারের মতো কবি এদেশে জন্মগ্রহণ করেছে, কিটসের মতো কবি এদেশে জন্মগ্রহণ করেছে, স্যার আর্থার ক্যানন ডয়েল যিনি নাকি একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছেন যেই ক্যারেক্টারের নাম হচ্ছে শার্লক হোমস,
আচ্ছা হ্যাঁ, এত বড় বড় সাহিত্যিক, শিল্প জেকে সাহিত্যিক, রোলিং, জেকে রোলিং হ্যারি সেখানে পটার রয়েছে, যিনি লিখেছেন, রবার্ট ব্রাউনিং রয়েছে, এলিয়ট রয়েছে, এস.টি. কোলেরিজ রয়েছে। তো আপনার সাথে আপনার আমি কার লেখা আপনার ভালো লাগে? লেখা তো সবই ভালো, সবই ভালো বলতে আমি বলছি যে এদেশে অনেক নামি দামি কবি জন্মগ্রহণ করেছেন, ওনাদের সবারই লেখা ভালো, তারপরেও সবার পছন্দের একজন কবি থাকে একটু সব একটু কি সময়। আমাকে একজনের একটা কবিতা শোনায় হ্যাঁ, দিবেন? আমি শেক্সপিয়ারকে অনেক প্লিজ পছন্দ প্লিজ করি, একটু। আমি শেক্সপিয়ারের একটি কবিতা পড়ে শোনাবো আমরা আপনাকে। জানি শেক্সপিয়ারের বাড়ি হচ্ছে স্ট্রাটফোর্ড আপন আপন এভন, এবং এবং তার জি বাবার যে পৈতৃক ব্যবসা যেটা ছিল, যে জি গ্লাভস বানানো এবং উল থেকে জি জিনিস জি তৈরি করা, সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত ওরা ট্রেডিশনালি ওরা ওরা ধরে রেখেছে, এবং ওখানে গেলে শেক্সপিয়ারের গল্প কোনো একটা পরে একজন পরে শোনায়, স্টোরি টেলার জি সেটা শোনায়। এটা ওনার তো বাড়িটা চমৎকার। এখনো আছে ওখানে, আমরাও কিন্তু করতে পারি, বাংলাদেশে জি অনেক বড় আসলে বড় কবি রয়েছে, আমরা কিন্তু এটা করি না, চাইলে আমরা করতে পারি, করতে পারি, যেমন আমরা নজরুল ইসলামকে নিয়ে করতে পারতাম, রবীন্দ্রনাথকে নিয়ে করতে পারতাম, করবো সুফিয়া ইনশাল্লাহ, কামালকে আমরা নিয়ে, হয়তো বা হ্যাঁ করবো ভবিষ্যতে। করতে পারতাম, কিন্তু হয়তো হবে ইনশাল্লাহ ভবিষ্যতে হতে প্লিজ পারে। আমাকে শেক্সপিয়ারের সেই কবিতাটা শুনিয়ে জি দিন। আমি ছোট্ট একটা কবিতা জি নিয়েছি শেক্সপিয়ারের, কবিতাটা ছোট হলেও এটা খুব অর্থপূর্ণ, হুম সেজন্য আমি এটা চুজ করেছি। এখানে জি উনি লিখেছেন, ইউ সে দ্যাট ইউ লাভ রেইন, বাট ইউ ওপেন ইউর আমব্রেলা ওয়েন ইট রেইনস, ইউ সে দ্যাট ইউ লাভ দ্য সান, বাট ইউ ফাইন্ড এ শ্যাডো স্পট ওয়েন দ্য সান শাইনস, ইউ সে দ্যাট ইউ লাভ দ্য উইন্ড, বাট ইউ ক্লোজ ইউর উইন্ডোজ ওয়েন উইন্ড ব্লোজ, দিস ইজ ওয়াই আই এম অ্যাফ্রেড, ইউ সে দ্যাট ইউ লাভ মি টু। অল্প কথায় কত কিছু উনি কত বুঝিয়ে কিছু বলে দিয়েছেন। গেছেন, হ্যাঁ, এবং আরেকটা আমরা বলি এক করি আরেক, করি আরেক, এটার মানে এটার মেইন কি চমৎকার মানে ইয়েটা কবিতা হচ্ছে সে লিখেছেন, কিন্তু যে এর চাইতে অনেক বড় পরিচয় হচ্ছে সে একজন প্লে রাইটার, জি এবং সে অভিনয় করতেন, উনি একজন এবং এই নাট্যকর্মী ওনার এবং মতো এত বড় অভিনেতা ছিলেন, একজন মানে প্লে রাইটার পৃথিবীতে খুব কম আছে। জি তার অনেক বড় বিখ্যাত বিখ্যাত প্লে রয়েছে, হ্যামলেট, ওথেলো, আর রোমিও রোমিও জুলিয়েট, জুলিয়েট, অনেক অনেক বলা জি যাবে, মানে শেষ করা যাবে না। গ্লোব থিয়েটার, তার গ্লোব থিয়েটার এখনও চলছে, মানে চলছে, সগর্বে চলে যাচ্ছে। তো যাই হোক, ওয়ান অফ আমরা দ্য বেস্ট রাইটার ইন দ্য আমরা ওয়ার্ল্ড। জানবো পরে। আবার আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জেনে নিব, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার এই যে কবিতাগুলো লিখেছেন, আমি জানি জি এখনো আপনি পাবলিশ করেননি, সেটা কবে অনেকগুলো নাগাদ আছে, আপনি? আমি পাবলিশ করিনি, এই জন্যই আপনার অনেক করিনি, কবিতা রয়েছে যেগুলো আমরা ফেসবুকে পাই, বিভিন্ন পত্রিকায় পাই, কিন্তু এগুলো জি কবে, আপনার ইয়াটা কি, আসলে পরিকল্পনাটা কি? আমি এগুলা এখনো পত্রিকাতে দেইনি, কারণ আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমার যখন বইটা বের করব ইনশাল্লাহ খুব শীঘ্রই বের হবে, জি আমার বইয়ে দেব, এগুলা বইয়ের জন্য রেখেছি। কতদিন লাগতে পারে সেটা হতে? আসলে কতদিন লাগতে পারে সেটা বিষয় নয়, আসলে আমি যখনই সময় করে উঠতে পারবো, জি যখনই আমি বলবো ওনারা ছাপবেন, কিন্তু আমি চাচ্ছি যে আরো কিছু লেখালেখি আমার বাকি আছে, ওগুলা কমপ্লিট করে একসাথে আমি বইগুলা ছাপবো আর কি, কারণ আমার কিছু লেখা হয়ে গেছে, ওগুলা পাণ্ডুলিপি করে আমি রেখেছি, আচ্ছা, আর এখন সময় ও সুযোগের সুযোগটা আছে, কিন্তু সময়ের অভাবে আমার বইটা ছাপানো হচ্ছে না, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওটা অনেক ছাপানো ধন্যবাদ। হবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের সময় কম, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা যারা বাংলাদেশি এদেশে আছি, আমাদের ছেলেমেয়েরা দেখেন এরা তো ইংরেজি না শিখালেও শিখবে, এদেশে আছে যে পরিবেশে আছে, ইংলিশ স্কুলে যাচ্ছে, ইংরেজি ওরা এমনিতেই শিখবে। আপনারা যারা এই অনুষ্ঠান আজকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা বাচ্চাদের বাংলাটা শেখানোর একটু যদি ইয়েটা নেন আর কি, শেখানোর আগ্রহটা জাগান বাচ্চাদের মধ্যে, বা বাংলাতে বা টিভি প্রোগ্রামগুলো যে হয় ওগুলা একটু ওদের নিয়ে বসে ভালো প্রোগ্রামগুলো দেখেন, যাতে বাংলাটা ইম্প্রুভ হয় ওদের। অনেক জায়গায় বাংলা স্কুল আছে, চাইলে বাংলা পড়াতে পারেন, কারণ দেখেন আমাদের এদেশে অনেক বছর থাকার পরে এখন আমরাই বাংলাদেশে গেলে অনেক প্রবলেমে পড়ি, আর আমাদের বাচ্চারা তো বাংলাটা ভালোভাবে জানে না, যদি জানে ওখানে গেলে ওদের প্রবলেমটা অনেক মানে কমে যাবে, বাংলাটা চমৎকার, বুঝতে পারবে। সময় একেবারে শেষ হয়ে আসছে। সুধী দর্শক মণ্ডলী, দেখলেন আমার গেস্ট বাংলা শিক্ষার প্রতি জোর দিয়েছেন।
আমরা বাংলা চর্চা করব, বাংলাকে জানার চেষ্টা করব, তাহলেই আমাদের যে সাহিত্যিক রয়েছে, যারা লেখক রয়েছে, বাংলা ভাষা নিয়ে যারা লেখালেখি করে, তাদের লেখা সার্থক হবে। আমরা জুসনা খানকে আগামী অনুষ্ঠানে আবার উপস্থাপন করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।